বিসমিল্লাহির রহমান রহিম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শিমুলিয়া কলেজ থেকে অনলাইন ক্লাসের কার্যক্রমে আমি মোহাম্মদ মিজানুর রহমান সর্দার, আমার সাবজেক্ট পৌরনীতি এবং সুশাসন। আমি বিগত ক্লাসে পৌর বিজ্ঞান কাকে বলে আমি এ নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি পৌরনীতি এবং সুশাসনের পরিধি ও বিষয়বস্তু। আমরা জানি যে আমরা বিগত ক্লাসে হোয়াইটের সংজ্ঞা যেটা আলোচনা করছিলাম, আমি বলছিলাম যে পৌরবিজ্ঞান হলো সেই শাস্ত্র যা নাগরিকতার অতীত, বর্তমান, ভবিষ্যৎ, স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক মানবতার সাথে সম্পর্কযুক্ত সকল বিষয় নিয়ে আলোচনা করে। আমরা যদি ইএম হোয়াইটের সংজ্ঞাটা বিশ্লেষণ করি এবং বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের এই পৌরনীতি এবং সুশাসনের পরিধি এবং বিষয়বস্তু সম্পর্কে সম্যক ধারণা লাভ করা অত্যন্ত সহজ হবে। আর যা হোক, আমি পৌরনীতি এবং সুশাসনের পরিধি এবং বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি। আমাদের আজকের এই প্রথম পয়েন্ট হচ্ছে যে পৌরবিজ্ঞান হচ্ছে নাগরিকতা বিষয় বিজ্ঞান। পৌরবিজ্ঞান কেন নাগরিকতা বিষয় বিজ্ঞান বলা হয়েছে? যে পৌরবিজ্ঞান নাগরিকদের অধিকার এবং কর্তব্য নিয়ে আলোচনা করে, মানুষের নাগরিক জীবনের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নেওয়ার জন্য কার্যক্রম নিয়ে পৌরনীতি আলোচনা করে। পৌরনীতির নাগরিক বিষয় বিজ্ঞান যে প্রত্যেকটা মানুষ কোনো রাষ্ট্রের না কোনো রাষ্ট্রের নাগরিক, আমরা নাগরিকের সংজ্ঞা এভাবে দিতে পারে যে সেই ব্যক্তি হলো নাগরিক যে কোনো নগর রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ব এবং কর্তব্য পালন করে এবং রাষ্ট্র প্রদত্ত সামাজিক এবং রাজনৈতিক অধিকার ভোগ করে, এটা হচ্ছে নাগরিক। তাহলে একটা রাষ্ট্র যদি আমরা সুসংগঠিত করতে চাই, তাহলে আমাদের কী দরকার? সুনাগরিক। পৌরবিজ্ঞান পাঠের মাধ্যমে আমরা একটা রাষ্ট্রের সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারে। অর্থাৎ একটা সচেতন নাগরিক তার শিক্ষা মাধ্যমে যদি সে মানুষের অধিকার এবং কর্তব্য সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে পারে, তাহলে সে সুনাগরিক হতে পারবে। একটা রাষ্ট্রের সুনাগরিক রাষ্ট্রের জন্য সম্পদ, আর সম্পদ আর যদি সেই রাষ্ট্রের নাগরিক খারাপ হয়, তারা সুনাগরিক না হয়, তাহলে সেই রাষ্ট্রে সংঘাত, মারামারি অনিবার্য এবং মানুষের জীবন, স্বাধীনতা, কোনো কিছু নিরাপত্তা থাকবে না। তাহলে আমরা বলতে পারি যে পৌরবিজ্ঞান হচ্ছে এমন এক বিজ্ঞান যে বিজ্ঞান আমরা নাগরিক নিয়ে আলোচনা করি, অর্থাৎ নাগরিকের অধিকার, কর্তব্য, দায়িত্ববোধ ইত্যাদি নিয়ে আলোচনা করে এবং একটা নাগরিক হিসাবে রাষ্ট্রে কতটুকু সুযোগ সুবিধা লাভ করে তার বিস্তৃত আমরা আলাপ আলোচনা করতে পারি। তাহলে আমরা বলতে পারি যে পৌরবিজ্ঞান হচ্ছে নাগরিকতা বিষয়ে বিজ্ঞান। এবং তারপর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মানব জাতির আদি সংগঠন। আদি সংগঠনটা কি? আমরা জানি যে মানব জাতির আদি সংগঠনের প্রাথমিক স্তর হচ্ছে পরিবার। এবং অ্যারিস্টটল যেটা বলছেন যে পরিবার সম্প্রসারিত হয়েছে গ্রাম এবং গ্রামগুলো সমন্বয়ে রাষ্ট্র সৃষ্টি হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে মানব জাতির বা রাষ্ট্রের আদি সংগঠন হচ্ছে পরিবার, এবং এই পরিবারকে কেন্দ্র করে রাষ্ট্রে গড়ে উঠেছে। একটা পরিবারের যেমন আয় ব্যয়, শিক্ষা, স্বাস্থ্য, তার যোগাযোগ, তার সব কিছু কার্যক্রম চলে রাষ্ট্র একটি বড় সংগঠন হিসাবে রাষ্ট্রের নাগরিকদের সমস্ত অধিকার সেখানে সুসংগত রাখার চেষ্টা করে। অর্থাৎ একটা রাষ্ট্র ভালো কি মন্দ, তার উন্নত কার্যক্রম, কলাকৌশল এবং নাগরিকদের অধিকার রক্ষা করার গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে ভূমিকা রাষ্ট্র পালন করতে পারে। তাহলে আমরা দেখি যে পৌরনীতি বা সুশাসন আদি সংগঠন নিয়ে আলোচনা করে। তারপরে আমরা দেখি যে রাজনৈতিক প্রতিষ্ঠান। পৌরবিজ্ঞান হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে রাজনৈতিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে। রাজনৈতিক প্রতিষ্ঠান যেমন রাজনৈতিক দল, জনমত, সংবিধান ইত্যাদি আমরা রাজনৈতিক প্রতিষ্ঠান হিসাবে ধরতে পারে। একটি রাষ্ট্রে, সুসংগঠিত রাষ্ট্র যেখানে গণতন্ত্র আছে, যেখানে সেখানে রাজনৈতিক দল আছে এবং রাজনৈতিক দল দলের সঠিক কার্যক্রমের মাধ্যমে, নীতি নির্ধারণের মাধ্যমে একটি রাষ্ট্রের সঠিকভাবে
রাজনৈতিক দল গঠন হয় এবং সেই রাজনৈতিক দলের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়। এবং বিশেষ করে রাজনৈতিক দল বিভিন্ন সভা সমিতি, তারপরে মিটিং মিছিল এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে চিন্তাভাবনা করে, এবং যখন সরকার বা ভোটে পাশ করে সরকার হয় তখন রাষ্ট্রের সমস্যা সমাধান করার চেষ্টা করে। অর্থাৎ আমরা দেখি যে রাজনৈতিক দল ও পরবিজ্ঞান বা সুশাসনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে আমরা দেখি যে রাজনৈতিক তত্ত্ব, আমরা দেখি যে পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্র দার্শনিকগণ বিভিন্ন যুগে একটা রাষ্ট্র উন্নত কীভাবে করা যায়, মানুষের অধিকার কীভাবে প্রতিষ্ঠা করা যায়, এই জন্য বিভিন্ন তত্ত্ব বিশ্লেষণ করেছেন। এবং আমরা সত্যিকার অর্থে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন দেশের রাজনৈতিক কার্যক্রম, সংবিধান এবং সরকারের বিভিন্ন রূপ এবং কীভাবে একটা রাষ্ট্র সুন্দরভাবে সঠিকভাবে পরিচালিত হতে পারে তা আমরা জানতে পারি। তাহলে আমরা বলতে পারি যে পরবিজ্ঞান বা পরিণতি এবং সুশাসন বিভিন্ন রাজনৈতিক তত্ত্ব আলোচনা করে, বিভিন্ন মত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে। অর্থাৎ পরবিজ্ঞান হচ্ছে রাজনৈতিক বিষয় বিজ্ঞান এবং বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন মতাদর্শ, যেমন সমাজতন্ত্র, গণতন্ত্র, একনায়কতন্ত্র, বিভিন্ন কার্যক্রম নিয়ে আমরা এই সাবজেক্ট পাঠের মাধ্যমে জানতে পারি। তারপরে আমরা বলতে পারি যে নাগরিকের স্থানীয় বিষয়, পরবিজ্ঞান হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে স্থানীয় বিষয় নিয়ে আলোচনা করে। স্থানীয় বিষয় কী? যেমন ইউনিয়ন কাউন্সিল, উপজেলা পরিষদ স্থানীয় বিষয়, এবং এই স্থানীয় বিষয়ে যে নাগরিক সমাজের যে বিভিন্ন সমস্যা আছে সেই সমস্যার সমাধান হয়ে থাকে। এখানে বলে স্থানীয় যে বিষয় সেটা হচ্ছে, বলা হচ্ছে লোকাল সেল গভর্নমেন্ট, যেখানে বলা হচ্ছে যে লোকাল সেল গভর্নমেন্ট ইজ দি ভাইটাল গ্রাউন্ড টু ক্রিয়েট দি সেন্স অফ প্যাট্রিয়ট অ্যামাং দি পিপল, জনগণের মধ্যে যে দেশাত্মবোধ, দেশপ্রেম, এটা স্থানীয় নাগরিক সচেতনতার মধ্যে সৃষ্টি হয়। এবং পরিণতি এই স্থানীয় নাগরিকদের নিয়ে আলোচনা করে, তাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। এটা স্থানীয় প্রশাসন বা স্থানীয় লোকাল সেল গভর্নমেন্ট যদি জনগণের অধিকার রক্ষা করতে পারে তাহলেই সুসংগত রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। অর্থাৎ পরিণতির পরিধি বিষয়বস্তু আছে স্থানীয় বিষয়, নাগরিক বিষয়। জাতীয় দিক, একজন নাগরিক শুধু একটা রাষ্ট্রের স্থায়ী নাগরিক না, সে একটা জাতীয় রাষ্ট্র। যেমন বাংলাদেশটা রাষ্ট্র একটা জাতীয় বিষয় রয়েছে, যেমন জাতীয় বিষয় যেমন বেকার সমস্যা, তারপরে খাদ্য সমস্যা, জনসংখ্যার সমস্যা, তারপরে বিভিন্ন সমস্যা একটা রাষ্ট্র রয়ে গেছে। এবং রাষ্ট্রের এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করে এবং আরও উন্নত রাষ্ট্র সৃষ্টি করার জন্য সরকার নির্লজ্জভাবে প্রচেষ্টা করছে। বর্তমান এ বিষয়ে জাতীয় বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা একটা রাষ্ট্র উন্নত কি অনুন্নত, একটা রাষ্ট্রের নাগরিক সম্প্রদায় কতটুকু অধিকার পাচ্ছে, একটা রাষ্ট্র কতটুকু মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারছে, সব কিছু জাতীয় বিষয়। অর্থাৎ আন্তর্জাতিক বিশ্বে যদি একটা রাষ্ট্র সঠিকভাবে জাতির উন্নয়ন করতে পারে তাহলে সেই রাষ্ট্র সুসংগত হবে। তাহলে আমরা পরিণতি বা সুশাসনে আমরা জাতীয় বিষয় নিয়ে আলোচনা করে, এটা একটা পরিধি বিষয়বস্তু। তারপরে নাগরিকতা আন্তর্জাতিক বিষয়, একটা নাগরিক শুধু একটা রাষ্ট্রের স্থায়ী নাগরিক, সে আন্তর্জাতিক নাগরিক। আজকে সারা বিশ্বে গ্লোবাল, সারা বিশ্ব বা আন্তর্জাতিক সম্পর্কের কারণে পৃথিবীটা অনেক কাছে এসেছে এবং আন্তর্জাতিক বিভিন্ন রাষ্ট্রের সাথে সুসংগত বৈদেশিক নীতির কারণে ব্যবসা বাণিজ্য, শিক্ষা, সাংস্কৃতিক লেনদেন এবং মানুষকে আরও উন্নত করার জন্য যে প্রয়াস সেটা কার্যক্রম সঠিকভাবে করা সম্ভব হচ্ছে। তাহলে একটা রাষ্ট্রে যদি বাংলাদেশের কোনো নাগরিক বিদেশে সমস্যা পড়ে, তাহলে যদি সে বৈধভাবে পাসপোর্ট ভিসার মাধ্যমে বিদেশে যেয়ে থাকে তাহলে ওই দেশের সরকার তাকে নিরাপত্তা দেবে এবং বাংলাদেশ সরকারও তাকে সমস্যা হলে সেখান থেকে তার নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবে। এই বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এবং বিদেশে
যে যে সমস্ত অ্যাম্বাসার আছে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নাগরিকতা আন্তর্জাতিক রূপ নিয়ে আলোচনা করে, তারপর নাগরিক অতীতের নিয়ে আলোচনা করে, একটা রাষ্ট্রের নাগরিকেরা অতীতে কেমন ছিল। যেমন আমরা যদি পরিবার নিয়ে আলোচনা করি যে প্রাচীনকালে একটা পরিবার ব্যবস্থা কেমন ছিল, সেভাবে আমরা পরিণতি পাঠের মাধ্যমে জানতে পারি। তাহলে আমরা অতীত নিয়ে আলোচনা করতে পারি এবং অতীতের মাধ্যমে কিন্তু ভবিষ্যৎ উন্নয়ন নির্ভর করে। একটা রাষ্ট্রে যদি অন্য যদি অতীতের অনেক ভুল ত্রুটি হয় আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যে আমরা একথা বলতে পারি যে পরবিজ্ঞান হচ্ছে অতীত নিয়ে আলোচনা করে। যদিও অতীত অনেকে বলে ডু নট রিগ্রেট দ্য পাস্ট, অতীতের দিকে নিয়ে কোনো দুঃখ করো না, কিন্তু অতীতকাল যদি শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে আমরা ভবিষ্যৎ সঠিকভাবে চলতে পারি। পরিণতি বা সুশাসন রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে অতীতকে পর্যালোচনা করে এবং অতীতের বিশ্লেষণের মাধ্যমে আমরা ভবিষ্যৎ নির্ধারণ করতে পারি। তারপরে আমরা দেখি যে ভবিষ্যৎ পরবিজ্ঞান বা সুশাসন, আমরা ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যতে কী হবে, একটা রাষ্ট্রের কতটুকু উন্নত হবে, নাগরিক সম্প্রদায় কতটুকু উন্নত করা যাবে, এটা ভবিষ্যৎ নিয়ে আমরা আলোচনা করি। তাহলে পরিণতি আমরা অতীত বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আমরা আলাপ আলোচনা করতে পারি। এই কারণে বলা হচ্ছে যে ভবিষ্যৎ কী হবে সেটা বর্তমানের কার্যক্রমের উপরে নির্ভর করে। তারপরে আমরা বলতে পারি যে অধিকার এবং কর্তব্য, এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে একটা রাষ্ট্রে একটা নাগরিক সম্প্রদায় তার অধিকার এবং কর্তব্য সম্পর্কে যদি সম্যক ধারণা লাভ না করতে পারে তাহলে সেই নাগরিক সুনাগরিক হতে পারে না। তাহলে পরিণতির মূল বিষয়বস্তু হচ্ছে অধিকার এবং কর্তব্য। অর্থাৎ একটা মানুষের যেমন অনেকগুলো অধিকার আছে, একটা নাগরিক সম্প্রদায় অনেকগুলো কর্তব্য আছে এবং প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা নাগরিক অধিকার এবং কর্তব্য পালনের মাধ্যমে কিন্তু একটা রাষ্ট্রের উন্নয়ন, ব্যক্তির উন্নয়ন, সমাজের উন্নয়ন নির্ভর করে। তাহলে পরিণতি এবং সুশাসন আমরা নাগরিক অধিকার নিয়ে আলোচনা করতে পারি। তারপরে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, যেটা রাষ্ট্রবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ প্রত্যেকটা বিভাগ যদি আলাদাভাবে তার স্বশা কার্যক্রম পালন করে, এক বিভাগ আর এক বিভাগের যদি হস্তক্ষেপ না করে তাহলে সেই রাষ্ট্রের নাগরিকরা বেশি স্বাধীনতা ভোগ করে। এবং বর্তমান গভর্নমেন্ট, বর্তমান সরকার, বাংলাদেশ সরকার এই যে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। বিচার বিভাগের কাজ হচ্ছে দুষ্টের দমন, শিষ্টের পালন। এটা যদি একটা রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় তাহলে সেই রাষ্ট্র সুনাগরিক হিসাবে আমরা গড়ে উঠতে পারি এবং এটা রাষ্ট্রের পরিধি বিষয়বস্তু। তারপরে বলা হচ্ছে যে স্বাধীনতা, সাম্য, এটা হচ্ছে গণতন্ত্রের মূল ভিত্তি এবং প্রত্যেকটা রাষ্ট্র যেখানে রাষ্ট্র আছে আধুনিক বিশ্বে সেখানে গণতন্ত্র আছে এবং গণতন্ত্র রাষ্ট্রে যেখানে একাধিক রাজনৈতিক দল থাকে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। এবং গণতন্ত্র এমন এক সুশাসন ব্যবস্থা যেখানে নাগরিক সম্প্রদায়ের ভোটের মাধ্যমে তার প্রতিনিধি নির্বাচিত করবে এবং জনগণের স্বাধীনতা, সাম্য সঠিকভাবে প্রতিষ্ঠা করা সম্ভব। তারপরে আমরা বলছি যে রাষ্ট্রের উৎপত্তি এবং ক্রম বিকাশ, এটা পরিণতির পরিধি বিষয়বস্তু। আমরা যে রাষ্ট্রে বসবাস করছি এই রাষ্ট্র একদিন সৃষ্টি হয়নি, হাজার হাজার বছর ক্রম বিবর্তনের মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি হয়েছে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। তাহলে আমরা পরিণতি এবং সুশাসনে আমাদের রাষ্ট্রের ক্রম বিকাশ, উৎপত্তি, বিকাশ এবং সঠিক কার্যক্রম সম্পর্কে আমরা সঠিক ধারণা লাভ করতে পারি। তারপরে স্বাধীনতা এবং সাম্য, স্বাধীনতা হচ্ছে প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিত্ব বিকাশের জন্য যে সমস্ত সুযোগ সুবিধা সেটা হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা ছাড়া মানুষ তার ব্যক্তিত্ব বিকাশ ঘটাতে পারে না। প্রত্যেকটা গণতন্ত্র রাষ্ট্রে স্বাধীনতা এবং সাম্য প্রতিষ্ঠিত হয়েছে। সাম্য মানে সব মানুষ সমান এবং পরিণতি এবং সুশাসনের পাঠের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে সমস্ত মানুষের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার প্রতিষ্ঠিত করা। যা হোক সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের আজকের আলোচনা যেটা আলোচনা করলাম যে পরিণতি এবং সুশাসনের পরিধি এবং বিষয়বস্তু, তোমরা তোমাদের পাঠ্য বইয়ে এটা বারবার পড়বা এবং এই বিষয়ে জানার চেষ্টা করবা। আমরা আশা করি যে অনলাইন কার্যক্রম ক্লাসটা যদি তোমরা প্রতিনিয়ত অংশগ্রহণ করো তাহলে বর্তমান আরও তোমাদের শিক্ষার মানোন্নয়ন হবে এবং সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আজকে এই ক্লাসটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।